डीजे बापी डू शायद नंबर पोल ओरे भोलुको बोले डालो या मार के ओरे भोलुको बोले डालो या मार के ओरे भोलुको बोले डालो या मार के ओ हमारे भोलुको बोले डालो या मार के हमारे पागा घूमता काचा करिले किसेर कारणे काचा करिले किसेर कारणे भोलुको बोले डालो या मार के हमार भोलुको बोले डालो या मार के আমার কিসের জন্য ডেকেছে বললো আমি যাব বিরাট নগরে পূজা আনতে আমার বাউ খুই তোমার দিতেই হবে বাবা আমি তোমার খাই না আমি তোমার পরি না আমি তোমার সঙ্গে যেতে পারবো না এই আমি চললাম বললো করোনাটা করোনা ভালো হবে না বললাম তো আমি তোমার খাই না তোমার পরি না এই আমি চললাম বললো তবে পারবে না পশু এই আমি জ্বর ত্যাগ করো ত্যাগ করো আবার সর্বমঙ্গলা জ্বর ত্যাগ করো ত্যাগ করো আবার সর্বমঙ্গলা তাহলে আমার জাদু ভাইদের কাছে কেমন করে মুখ দেখো মা বললো চিন্তা করো না বাবা পৃথিবীতে সমস্ত ভল্লুকের ঘন্টায় জ্বর আসবে আর ঘন্টায় তাহলে আমার জাদু ভাইরা কেমন আছে দেখে আসি মা চিন্তা করছো কেন মা বেশ কাশিতে আছে তোমার বাহক গাধু ওই গাধুকে তুমি একটিবার স্মরণ করো ওই গাধুর পিঠে চেপে আমরা সবাই যাব তুই নাকি Good morning.
গাধু 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 বলে টাকা কি করবে গো বাদ কেন ডাকো ঘরে বিপদে টাকা কি তোমার গো বাদ কেন ডাকো আমার শীতলা গান শ্রবণকারী ভক্তিমতী মায়েরা এবং আমার পিতৃস্থল যারা আছেন এবং সমবয়সী বন্ধু বান্ধব ছোট ছোট ভাই ও বোনেরা, আমার মা চলেছে পূজার কারণে সুদূর বিরাটনগরে। এই সময় আমার মাকে সাজিয়ে দিতে হয়, যদি আপনারা বলেন কেমন ভাবে সাজাতে হয়। মায়ের সীমন্ত দিতে হয় সিন্দুর, গলে দিতে হয় ফুলের মালা, করে দিতে হয় শঙ্খ, পরনে দিতে হয় শাড়ি, চরণে দিতে হয় আলতা।
ঠিক এইভাবে সাজিয়ে দিলে আমার মাকে নিয়ে যাব সেই বিরাটনগরে পূজারি কারণে। শুধু মাকে না, মায়ের পুত্র জরাসুরকে সাজাতে হবে, মায়ের দাসী রক্তবতীকে সাজাতে হবে, মায়ের বাহক গাদুকেও সাজাতে হবে। আর মায়ের হাতে আছে স্বেচ্ছামর অর্থাৎ সাদা চামর। সাদা চামরের হাওয়াটুকু আপনারা সবাই এসে মাথায় করে নিয়ে যাবেন। যে সমস্ত মায়েরা কোলের বাচ্চাগুলোকে সঙ্গে করে এনেছেন, কোলের বাচ্চাগুলোকে এখানে নিয়ে আসবেন, চামরের হাওয়াটুকু মাথায় করে নিয়ে যাবেন। আমাদের এখানে শাড়ি আলতা সিন্দুর ফুলের মালা সবই আছে। দয়া করে একটিবারের জন্য যে কয়েক মুষ্টি দর্শক আছেন সবাই আমাদের এখানে আসবেন, এসে আমাদেরকে সাজিয়ে দিয়ে যাবেন। সাজানো হয়ে গেলে তবেই আমরা যাব বিরাটনগরে। আমাদের নায়ক মাতা, আমাদের নায়ক মাতা যেখানে থাকুন না কেন, তারা করে আমাদের আসরে আসবেন, আমাদেরকে সাজিয়ে দিয়ে যাবেন। এখানে আমাদের নায়ক মাতা আসবেন। নায়ক মাতার বাড়িতে যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসেছে সবাই এসে সাজিয়ে দিয়ে যাবেন। এখানে যে সমস্ত ভক্তমণ্ডলী বসে আছেন সবাই আসবেন, দেরি করবেন না, যত তাড়াতাড়ি আমাদেরকে সাজিয়ে দিয়ে যাবেন আমরা তত তাড়াতাড়ি ওই বিরাটনগরে আসুন। মায়েরা দেরি করবেন, এখানে আমাদের সবই আছে, সাজিয়ে দিয়ে যাবেন। হ্যালো, রামনগর থেকে আগত আমার মাসি, বড় বড় মাসির ছেলে, আমার দাদা বৌদি এসছে পিয়ালি, তার দুটো ছেলে মেয়ের উপলক্ষে 50 টাকা উপলক্ষ পুরস্কার করেছে মাসি দোলার নামে। আর পিয়ালি নামাসিস দীপ মণ্ডল 20 টাকা পুরস্কার করেছে, সম্রাট মণ্ডল 10-20 টাকা উপকার করেছে, 55 মণ্ডল 10 টাকা উপকার করেছে মাসি দোলার নামে। তোমরা সবাই হরি বলে দেবে আর সবাই উৎসাহ দেবে যেন গানটা ভালো হয়। মুঙ্গলি মণ্ডল তার দুটো ছেলের নামে 20 টাকা পুরস্কার হয়েছে মাসি দোলার নামে। আজ তোমার মনের মতন করে আজ আমার মাকে সাজিয়ে যা, আরে তোমার মনের মত করে আরে আমার মাকে সাজিয়ে দা, তোমার মনের আমার মেসো মাসি বর্দা ও বৌদি আর আমার ভাই ভাইজি নামে 100 টাকা পুরস্কার করেছে এই মা শীতলার নামে। তাড়াতাড়ি হ্যালো 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 চেক হ্যালো 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 চেক চেক হ্যালো হ্যালো বড় বড় হ্যালো 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 চেক চেক হ্যালো 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 যাই হোক আমাদের
যে শীতলা মায়ের গান চলছে, এই শীতলা মায়ের গানে যে নায়ক বাবু আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ করেছিলেন, সেই নায়ক বাবুর পুত্র, এটা মেজ পুত্র না ছোট না বড়, মেজ, আমাদের পঞ্চানন বাবুর মেজ ছেলে আমার কাছে একটা গানের অনুরোধ করেছে, সে গানটি হলো যার জন্য ঘর বানাইলাম। যাই হোক, জানি না আপনাদের মনে কতটা আনন্দ দিতে পারবো, তবে ভুল ত্রুটি হলে নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। আমরা একটু শেষের দিকে গান করবো চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু দাদা ভাইয়ের অনুরোধ গানটা এই মুহূর্তে গাইতে হবে, তো সেই গানটা এখনই গাইছি, ভুল হলে আমায় ক্ষমা করে দেবেন। হে রে না
জন্য সাধারায়া সে রাখিল নাম सुशील भैया संतुष्ट भैया एक सौ टका पुरस्कार करे चे आर एक गान गायते बोले चे सुशील भैया ए गांडा कोते बोले चे हेलो नाम रखे हेलो जयंत रंजन तबे गोपाल कोयल इन्हीं एक का गान चाहिए उन्हीं गान टा अपने सुना बेन तो उस तरह का दिच्छे हेलो हेलो दे हेलो हेलो আমাদের এই গানটা শুনে শোনাবে স্বামীর থেকে দামি কিছু আর দুনিয়ায় কিছু নেই এই গানটা শোনাবে এই দাদা যাই হোক ওই দাদা ভাই আরেকটা অনুরোধ করেছি আমাদের এখন গানের বাকি রয়েছে গানের মাঝখানে বেগাত ঘটনা উচিত না তো অনুরোধ যখন করেছেন গানটা গাইছি পড়েছে করে না স্বামীর ভক্তি ওরে বউ হওয়া কি তার মানা আজ স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায় আজ স্বামীর চেয়ে দামি কিছু ওরে নাই রে দুনিয়ায় ওরে যে করে না স্বামীর ভক্তি বউ হওয়া সাবিত্রী বেহুলা সতী সাবিত্রী বেহুলা
স্বামীর চেয়ে চলে ধীরে ধীরে সাজাবো
Why is